তো এখন বাজে সকাল 6:30টা, আর আগের দিন যে বাদাম আর মানে দু রকমের বাদাম ভিজিয়েছিলাম তো সেগুলোর মধ্যে কিছুটা বেড়ে নিচ্ছি, কারণ শুভকে এখন দেব খেতে আর আমিও খাবো। পুচকুসোনা ঘুম থেকে ওঠেনি তাই ওর জন্য আর নিলাম না। আর তারপরে তৈরি করে নিয়েছি চাউমিন। তো চাউমিনটা আমাদের তিনজনের সবার সকালে এখন খাওয়ার জন্য ব্রেকফাস্টের জন্য করলাম, তো শুভ খেয়ে এখন বেরোবে। ঠান্ডা জল নিয়েছিলি ফ্রিজ থেকে? পাম্পার লাগবে। ধীরে সুস্থ করবি, 8:25, 8:30 সময় ওখানে পাপু দাদা বলেছে পৌঁছাতে, 9টা থেকে তো স্টার্ট হবে। পাপু দাদার সাথে আগে দেখা করবি, নালে বুঝতে পারবে না যে কে কে এসেছে আর কে আসেনি। আর সোজা ওই গেটটা দিয়ে ঢুকে ওই যে বড় যে ঘরটা সামনে একটুখানি, সামনে একটুখানি ওই যে বারান্দার মতন করা আছে যেখান থেকে সাইকেল উঠিয়ে সব গাড়িতে লোড করতো, ওই ঘরটাতেই সব প্রোগ্রাম হয়। সামনে গেট দিয়ে, হ্যাঁ এই তো আমাদের এখান থেকে যেতে যে গেটটা পড়ে, এটা তো মেইন গেট। ঠিক আছে, আচ্ছা গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আজ যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল ওয়েদারটা বেশ ভালো লাগছে, মেঘ করেছে, বাট বৃষ্টি হবে কি না জানি না। তো শুভ এখন জাস্ট বেরোলো, ওর 9টার থেকে ক্লাস শুরু হবে, এখন দেখি কটার সময় আসে। সকালবেলা তো একটুখানি ভারী খাবার করে দিলাম, বাট আমি এখনও খাইনি। পুচকুসোনাকে ডাকি, দুজনে মিলে একসাথে খাবো। আমি ব্যাস কটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদাম খেয়েছি, আর এবার ঘরের কাজকর্মও করবো। ওয়েদার মেঘলা থাকলে না, মানে ওয়েদারটা ঠান্ডা থাকলে কাজকর্ম করতেও বেশ ভালো লাগে। আগের দিনের ভিডিওটা, মানে তোমরা যেই ভিডিওটা দেখছো বিকাল থেকে নিয়ে, তো দেখেছো সেই ভিডিওটা এখনও পর্যন্ত পোস্ট করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেল হঠাৎ করে। তো ভাবলাম পোস্ট করতে বসিয়ে দিয়ে তখনই কারেন্টটা চলে গেল, তো অসুবিধা নেই, 11টার সময় পোস্ট করবো, এখনও তো দেরি আছে। তো ততক্ষণ টুকটা কাজকর্মগুলো করি, ভিডিও এডিট হয়ে গেছে, জাস্ট পোস্ট করলেই হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরে। তো আজকে দুপুরবেলা রান্না করেছি বেগুন ভাজা। তো 4 পিস বেগুন ভাজার মধ্যে 2 পিস গরম গরম তুলে নিয়েছি, আর 2 পিস হচ্ছে এখনও কড়াইয়ে। আর এখানে আছে কুকারে ভাত। তো নর্মালি আজকে শুধুমাত্র দুপুরের জন্য ভাত করেছি, রাতে ভাত খাবো না ওই কারণে অল্প করে করেছি। আর এখানে আছে আলু আর পেঁপে দিয়ে রসা। তো আলু পেঁপে রসাটা বেশ অনেক কদিন পরই আবার রান্না করলাম, এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, পেঁপে সেদ্ধ, পেঁপে রসা এগুলো। তো শুভ যেহেতু পেঁপেটা খায় না, তো ওর জন্য আলু আর ঝোল আলাদা করে তুলে দিয়েছি। আর এখানে আছে গাঢ় করে মুসুরির ডাল, বেশ কিছুটা টমেটোম দিয়ে, এটাও এক টাইমের জন্যই করেছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 9টা, আর তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে স্টার্ট করছি। তো কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দু একটা জিনিস এনেছি বলতে, আমি একটা নতুন ওড়না কিনেছি, আর আমার যে চুড়িদারটা ছিল মানে কুর্তিটা, তো সেটার হাতটা লাগিয়েছি, তো তোমরা তো দেখলে। তো এখন তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাবো, তো সেগুলো তোমাদেরকে না দেখালে না থাকতে পারছি না, বুঝেছো? তো এটা তো সারপ্রাইজ আছে যে আমরা কোথায় যাবো সেটা তোমাদেরকে পরে জানাবো, বাট 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবো, ঠিক আছে? বেশি দেরি করবো না, তাতে কি হবে যে তোমাদেরও একটা মানে মনের মধ্যে আশা আছে যে দিদি ভাই বলবে, হ্যাঁ অবশ্যই বলবো। মঙ্গলবারের ভিডিওতে পাক্কা আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা বুধবারের মধ্যে জেনে যাবে, ঠিক আছে? তো মঙ্গলবারের ভিডিওতে প্রমিস তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় যাচ্ছি, রিভিল করব কোন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, এখন তোমাদেরকে কিছু দেখানোর আছে, দেখিয়ে দিই, তারপরে রাতের খাবারের জন্য কি আছে বাকি করব, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো আজকেও আমি আর পুচকুসোনা একটু বাজারে গেছিলাম, এই নিয়ে কন্টিনিউ 3-4 দিন বাজারে যাওয়া হয়ে গেল। কি করব, দরকার আছে এখন যেতেই হবে। আর সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছে, হালকা, বেশি কিছু নয়, হালকা পরিমাণে একটু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা কমার পরে তারপরে আমি আর পুচকুসোনা গেলাম, তো সেটাও হঠাৎ করেই যাওয়া হলো, কোনো ঠিক ছিল না। আর কিছু জিনিস এখনো আছে যেগুলো তোমাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো না, সেগুলোকে একবারে মঙ্গলবারে দেখাবো। তো চলো কিছু টুকটাক জিনিস দেখাই, তো তারপরে রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করছি না করছি সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর শুভর এক্সাম আজকে খুব ভালো হয়েছে, তো সবার আগে তোমাদেরকে দেখাই যে ও এক্সামে কোন ড্রয়িংটা করেছে, তো সেটাও কালকে থেকে প্র্যাকটিস করছিল, তো আজকে গিয়েও সেটাই করেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর খুব ভালোভাবে এক্সাম দিয়ে এসেছে, দেখা যাক এখন রেজাল্ট যখন আসবে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো।
আর দিনের বেলা প্রচন্ড আজকে গরম পড়েছিল, প্রচন্ড, মানে ফোন আমি অনই করতে পারছিলাম না, একদম এত গরম হয়েছিল। তো ওই জন্য দিনের বেলা তেমন একটা ভিডিও দিতে পারিনি, একবারে সোজা সকাল থেকে দুপুরের খাবার আর দুপুরের খাবার থেকে রাত্রির এখন 9টা। আশা করছি যে তোমরা বুঝতে পারছো আমার প্রবলেমটা। তো চলো সবার আগে তোমাদেরকে এক এক করে সব জিনিসগুলো দেখিয়ে দিই, ঠিক আছে? তো দেখতে থাকো। তো সবার আগে দেখাই শুভ যে ড্রয়িংটা করেছে ওখানে গিয়ে, তো সেটা হচ্ছে এই যে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। তো এটা শুভ ফাইনাল আজকে এক্সামে গিয়ে এঁকেছে, আর এটা কালকে প্র্যাকটিস করেছে বাড়িতে বসে। আর বাকি যেগুলো করে নিয়ে গেছিলো সেগুলো তো তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অলরেডি। তো এবার তোমাদেরকে দেখাই বাজার থেকে কী কী নিয়ে আসলাম। তো সবার আগে যেই কারণে যাওয়া, তো সেটা হচ্ছে শুভর এই যে একটা ট্র্যাক স্যুট, এটা আজকে নিয়ে আসলাম। এর আগের দিন যেটা নিয়েছিলাম তো সেটা একটুখানি মানে ফেসে গেছে, একটু জায়গা ফেসে গেছে, তো ওটাকে চেঞ্জ করে এটা নিতে বাধ্য হলাম, কারণ ওটাও পড়তে পারবে না, একদমই পড়তে পারবে না, তাই জন্য ট্র্যাক স্যুটটা নেওয়া হলো। এটা কমফোর্টেবল থাকে ট্রেনে বাসে যেখানেই যাই না কেন, স্যুটটা নিলাম। শুভর অলরেডি আছে, ওই দেখো একটা আছে, ওটাও বাড়িতে পরে, ব্ল্যাক কালারেরও একটা আছে, ওটাও পরে এদিকে ওদিকে টিউশন টিউশন যাওয়া আসা করে। আর এটা একটা নিয়ে নিলাম, এটা পরে যাবে। আর তার সাথে পুচকু শোনার জন্য নিলাম এই একটা টপ, তো এটা তো পুচকু শোনা পরে যাবে যাওয়ার দিন, তোমরা তখন ভালো করে দেখো। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্যামেরাটা ওপরে আছে, টুলটা নিয়ে এসো, ছোট টুলটা নিয়ে এসো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। পুচকুশোনার ব্ল্যাক কালারের উপরের টপটা, কেমন লাগলো বলো তোমার? আমার খুব ভালো লাগলো। আর আমার জন্মদিনের দিনকে আমার গিফট গুলো কেমন লাগলো সেটা বলবে তোমরা। কমেন্ট করে জানিয়েছে সবার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ বলে দাও সবাইকে, থ্যাংক ইউ। আর সবথেকে বড় গিফটটা কে দিয়েছে সেটা হলো মাম্মি আর বাবা, ওই পুতুলটা, ওটা সবার থেকে অনেক লম্বা আর বড় গিফটটা। সেটা তো তুমি আগের দিন বলেই দিয়েছো সবাইকে, মামা দিয়েছে একটা স্লেট, তাই না, ট্যাবলেট স্লেট, একটা দাদা ইউজ করবে একটা তুমি ইউজ করবে। তো আজকে যে কটা জিনিস নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো যাবো বলে কিন্তু একটা একটা করে জিনিসই কেনা হচ্ছে, সব জিনিস একসাথে কেনা হচ্ছে না, কারণ কখন কোনটা প্রয়োজন আমরা একবারে ঠিক করতেই পাচ্ছি না, হঠাৎ করে যাওয়াটা হচ্ছে যেহেতু। তো যাই হোক সবই তোমাদেরকে প্রথম থেকে একটু একটু করে শেয়ার করছি, তো একদিনে মনে হয় না যেন সম্ভব হবে তোমাদেরকে সবকিছু দেখানোর, তো ওই জন্য প্রত্যেক দিন একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর পুচকুশোনা তো খুব খুশি আজকে ওই ওপরে টপটা নেওয়ার জন্য, কারণ ও বলছিল জিন্সের সাথে পড়বে। হ্যাঁ, তো তোমার নাম এস বলে কি সবকিছুতে এসি লেখা থাকবে? তো যাই হোক এখন 9:30 বাজে চললো, এরকমই একটা রেড কালার ছিল ওর মাঝখানে, না রেড কালারটা সবসময় ভালো লাগে না, কারণ ছোট থেকে রেড কালার পরে এসছে, তো এখন আর মন করে না যে আবার রেড কালার। আমারও ব্ল্যাক কালার ফেভারিট, আমাকে বেশিরভাগ তোমরা দেখতে পাবে আমি ব্ল্যাক কালারটাই বেশি পরি, আমার ভালো লাগে, এখনো পরেছি, গরমও লাগে বাট ব্ল্যাক কালারটা আমার ভালো লাগে, ঠিক আছে? তো চলো এইবার তোমাদেরকে রাত্রিবেলার কি খাবার দাবার করছি সেটা দেখিয়ে দিই। আগে আমার পছন্দ ছিল পিঙ্ক, তো এখন ক্যামেরা অন থাকলেও বক বক করতেই থাকবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, ভিডিও অনেক বড় করে দেবে। তো যাই হোক চলো আমাদের তো টুকটাক করে প্যাকিং স্টার্টই আছে, তো তোমাদেরকে একবারে আমি মঙ্গলবারের ভিডিও মানে মঙ্গলবারে প্যাকিং ট্যাকিং কি করছি না করছি সব দেখিয়ে দেবো, সেটা তোমরা বুধবার দিন দেখে নেবে। আর বুধবারের ভিডিওতে তো তোমরা তখন জানতে পেরেই যাবে যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এখন রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কারণ কালকে স্কুল আছে, কাল থেকে আবার স্কুল আছে, তো এখন 4-5 দিন মোটামুটি স্কুল যেতে হবে, তারপর তো আমরা ঘুরতে যাবো, তাই না? তো এই কদিন কন্টিনিউ স্কুল যেতে হবে, তো চলো দেখা হচ্ছে পরে, এখন যাই খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করি, তোমাদের সাথে শেয়ার করবো কি করছি রাতের খাবার, তো দেখা হচ্ছে পরে। টাটা টাটা টাটা।
तो आज के रात बेला खावार जोनो कोरेछी देखो धने पातार चाटनी और एखाने आछे साबुर पकोड़ी। तो साबुर पकोड़ीटा आमादेर सबार खूब भालो लागे और साबु मानेई तो बुझते पारछो एकटा भारी खाबार। तो ओई जोनो किछुटा पकोड़ी आगे भेजे तुले निएछी, एखन एटा शुभ आर पुछुसोनाके देबो, तारपरे बाकी जेटुकु होच्छे तो सेखान थेके आमी तुले निए তারপরে আমি খাবো, কারণ গরম গরমই না এগুলো খেতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের রাত্রির আজকে ডিনার। তো যেহেতু সাবুর পকোড়ি করেছি তো রাতে কিন্তু এগুলো ছাড়া আর কিন্তু আমরা কোনো কিছু খাবো না। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আজ যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর তোমাদের সাথে এখন রাত্রি 9টার থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর আগের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খুব ছোট্ট একটা ভিডিও তৈরি করেছিলাম আর সকালবেলা একদমই টাইম পাইনি, কারণ সকাল থেকে ঠিক মতন বলতে পারো যে আমি বাড়িতেই ছিলাম না। পুচকিশোনা আর শুভকে স্কুলের বাসে চাপিয়ে দেওয়ার পরে আমার কিছু এক্সট্রা কাজ ছিল, তো সেইগুলো আমি করে তারপরে তোমাদের সঙ্গে এখন রাত্রির থেকে ব্লগটা স্টার্ট করছি। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আছি বাবার বাড়িতে। তো পুচকিশোনাকে মা স্কুল বাস থেকে নামিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলো, আমার আসতে লেট হয়ে গেছিলো, তো ওই জন্য পুচকিশোনা দুপুর থেকে এখানে আছে, আমরাও দুপুর থেকে এখানে আছি, শুভও আছে এই যে। তো আমরা কেউই এখনও সকাল থেকে তেমন একটা বাড়িতে যাইনি, আমি তো দুপুরবেলা আসলাম, তারপরে এখানেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে সন্ধ্যেবেলা মা পাস্তা করে দিল, পাস্তা খেলাম, তারপরে এখন বলছে রাতে খাবার করে দিই, বানিয়ে দিচ্ছি, তোরা খেয়ে যাও। তো এত তাড়াতাড়ি খেতে পারবো না, 8টার সময় পাস্তা খেয়ে এখন 9টার মধ্যে খাবার খাওয়া সম্ভব নয়, তো ওই জন্য খাবার নিয়ে যাব। মা রান্না করছে, কী রান্না করছে তোমাদেরকে আমি ওই বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? আর শুভ স্কুল থেকে আসার পরে ওই বাড়িতে নেমে স্নান করে জামাকাপড় চেঞ্জ করে তারপরে এসেছিল, কারণ এখানে খাওয়া দাওয়া করে শুভ আবার গেছিলো টিউশন পড়তে, তো সেই থেকে শুভ এখানে রয়েছে। তো বাবা কাজে গেছিলো, বাবা এখনই আসলো, বাবার সঙ্গে দেখা করে খাবার দাবার নিয়ে বেরিয়ে যাব 9:30টার মধ্যে। ভাই এখনও বাড়িতে আসেনি, ভাই আছে কাজে। আর এই যে পুচকিশোনা, পুচকিশোনা চুলটুল বাঁধছে, আমরা বেরোবো। মানে সকাল থেকে তোমাদের সাথে ভিডিও না পোস্ট করতে পেরেছি না ভিডিও শেয়ার করতে পেরেছি, কালকের ভিডিওর সাথে আজকের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যে মা দু একটা জিনিস নিয়েছিল এর আগের দিন বাজারে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো মা তিন রকমের ব্লাউজ নিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তিন চারটে ব্লাউজের পিস আছে, তো সেগুলো মানে এখন বানাচ্ছি না, কয়েকদিন পর বানাবো, তো এই বাড়ির থেকে সেটা নিয়ে যাচ্ছি, তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো তোমরা মানে দুদিনের ভিডিও দেখতে পাচ্ছ, তো অনেকে হয়তো ভাবছো যে আগের দিন কেন ভিডিও দিলাম না, তো ভিডিওটা খুব ছোট হয়ে গেছিলো, ভিডিওটা এমন কিছু বড় হয়নি, তো ওই জন্য আমি আর ভিডিও শেয়ার করিনি। আর গরমের জন্য সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করতেও পারছি না, তো ছোট ছোট ভিডিও দিতে আমার মানে খুব একটা ভালোও লাগছে না যে অত শর্ট ভিডিও তোমাদেরকে দেব, তো ওই জন্য ভিডিওটাকে দুদিনের মতন করে তারপরে তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো স্কুলের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, শুভ পুচকিশোনার স্কুলের ছুটিও আমাদের মানে ফাইনাল করা হয়ে গেল স্যারের সাথে কথা বলে। তো স্যার বললো ঠিক আছে তোমরা ছুটিতে যেতে পারো, অসুবিধা নেই, একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। তো কাল তো যেহেতু রথযাত্রা, তো সবাইকে অ্যাডভান্সে জানিয়ে দিই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, কারণ কালকেই ভিডিওটা পোস্ট হবে সকালের দিকে। তো তোমরা খুব ভালো করে মজা করে রথের দিনটা কাটাও, আমাদের এখানেও রথের বড় করে একটা মানে অনুষ্ঠান হয়, মন্দির আছে যেহেতু, তো ইচ্ছা আছে কালকে আমরা যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করবই। তো তারপরে তোমরা কালকে ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে? তো আজকে এখন এই 9:30 বাজলে বেরোবো, তারপরে ওই বাড়িতে গিয়ে ভিডিও আবার শ্যুট করব। তো মা এখন রান্না করছে, টিভি দেখছে আর একদিকে রান্না করছে, কারণ মায়ের ডাইনিং আর কিচেন তো একসাথেই, আর আমিও এখানে বসে বসে টিভি দেখছিলাম। তো ভাবলাম চলো আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি, তো জাস্ট এখন থেকেই স্টার্ট করি, দুদিনের ভিডিও যখন একসাথে দিতে হবে ভিডিওটাকে খুব বেশি বড় করব না, অল্পের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরে, আর যদি কোনো কিছু তোমাদেরকে বলতে ভুলে যাই তো সেটা ওই বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখন আপাতত কিছু মনে পড়ছে না, তো ভাইয়ের সাথে এখন আর দেখা হবে না, ভাই ঢুকবে বাড়িতে 10টার সময় আর আমরা জাস্ট এখনই 9:30টার সময় বেরিয়ে যাব। তো একটা খালি প্রবলেম হয়ে গেল, আমার সাইকেলটা আছে স্টেশনে গ্যারেজ করা, তো সাইকেলটা তো আজকে আর নিতে পারবো বলে মনে হচ্ছে না, তো সাইকেলটা কালকে নিতে হবে সেটাই আমি ভাবছি। তো দেখা যাক কালকে সকালে গিয়ে আমাকে সাইকেলটা নিয়ে আসতে হবে, আর শুভরও কালকে স্কুল ছুটি আছে রথের জন্য, তো শুভকেই পাঠিয়ে দেবো সকালবেলা, ও গিয়ে হয়তো নিয়ে আসবে। তো ওই একটা জিনিস ছাড়া বাকি কোনো প্রবলেম নেই। আর এখানকার ওয়েদারটা খুব ঠান্ডা, কালকে বলতে পারো ভোরবেলা থেকেই, মানে আজকে ভোরবেলা থেকে
কন্টিনিউ বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এখানকার ওয়েদার খুব ভালো এখন। তো তার জন্য আশা করি এই দু একদিন ওয়েদার ভালো থাকলে পরে ভিডিও শ্যুট করতে কোনো অসুবিধা হবে না। আর তোমাদেরকে কালকের থেকে আমি ভিডিও যখন করব তখন থেকে জানিয়ে দেবো আমরা কোথায় যাচ্ছি, কী কী প্যাকিং করছি, আরও কী কী কেনাকাটি করা হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেগুলো এখানেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমাদেরকে কালকের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তো চলো, আর কি বলবো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, এখন তোমাদের সাথে অনেক মানে কথা শেয়ার করলাম। তো এখন বেরোই, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। তো সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মা যেই ব্লাউজটা নিয়েছে দু তিন দিন আগে, তো ব্লাউজটার ডিজাইনটা এত ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আর এই ডিজাইনটা মানে এমনভাবে তৈরি, আর ব্লাউজের কালারটা এত সুন্দর, মানে সব রকম শাড়ির সাথেই কিন্তু পরতে পারবে, মানে ভালো যে কোনো শাড়ির সাথে খুব সুন্দরভাবে কিন্তু যদি পরে খুব ভালো লাগবে। তো মা এরকমই একটা ব্লাউজ নিতে চাইছিল, যে বারবার মানে তো 10 রকমের ব্লাউজ না নিয়ে একটা নেব যাতে কয়েকটা শাড়ির সাথে পরতে পারি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এইখানে নিয়েছে মা সুতি ব্লাউজ, তো এই সুতির ব্লাউজগুলো সবসময় পরার জন্য, বাড়িতেও বলতে পারো, আবার এখন যেহেতু নতুন তো কোথাও গেলেও পরতে পারবে। তো দুটো নিয়েছে সেম প্রিন্ট, শুধু কালারটা আলাদা। তো এগুলোও কিন্তু নতুনত্ব বেশ ভালোই লাগছে, আর মা যেহেতু ছাপা ব্লাউজ পরে তো আমারও বেশ ভালোই লাগছে, মায়ের গায়ে খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই তিনটে ব্লাউজ দেখতে ক্যামেরাতে কেমন লাগছে জানি না, তবে অরিজিনালে কিন্তু দারুণ দারুণ সুন্দর প্রিন্ট। তো আমার তো খুব ভালো লেগেছে, আর বিশেষ করে ভালো লেগেছে সবথেকে এই ডিজাইন করা ব্লাউজটা। রেডিমেডের মধ্যেও যে এত সুন্দর ব্লাউজ পাওয়া যায় সত্যি ভাবাই যায় না। তো যাই হোক, এইগুলো মা নিয়েছে, তোমাদেরকে দেখানো বাকি ছিল, তো তোমাদেরকে আজকে সেটা শেয়ার করলাম। আর এখানেই দেখো মা এখন খাবার বাড়ছে, তো আমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে, মা খাবার বেড়েও দিয়েছে অলরেডি। তোমাদেরকে এই বাড়ির থেকেই না আমি খাবারটা দেখিয়ে দেবো, যেহেতু আমি শ্যুট করছি তো পুরোটাই শ্যুট করে দেখিয়ে দেবো, আর ওই বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো তারপরে আমরা বাড়ি যাওয়ার পরে কী কী করছি বা তোমাদের সাথে আর কি কথা শেয়ার করা বাকি আছে সেটা ওই বাড়িতে যাওয়ার পরে আমি শেয়ার করব। তো মা তরকারি বাটিতে বেড়ে দিয়েছে, আর এখানে আছে ভাত। তো দেখো এক কেটলি ভাত দিয়ে দিয়েছে, পেট ভরে সন্ধেবেলা পাস্তা খাইয়েছে তারপরেও এতটা ভাত দিল, নিয়েই যেতে হবে, কিছু করার নেই। আর এইখানে হচ্ছে আলু কুমড়ো দিয়ে তরকারি, তো আলু কুমড়োর তরকারিটা কিন্তু আমাদের সবার ফেভারেট, তো আমরা সবাই খুব ভালোবাসি, ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক বা লুচি দিয়ে হোক, যাই দিয়ে হোক। তো আজকে আমি দিনের বেলা করেছিলাম লুচি আর কাবলি ছোলার ঘুগনি, যেটা শুভ পুচকুসোনাকে দিয়েছিলাম টিফিনে, আর আমরাও খেয়েছিলাম। তো তারপরে এখন রাত্রিবেলায় যে মা করে দিল আলু কুমড়োর তরকারি, তো এগুলো এখন নিয়ে যাব। তো এখন বাজে রাত্রির 11টা, আর তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে স্টার্ট করছি। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি, আমরা খেতে বসবো। তো পাস্তা খেয়ে তো অলরেডি পেট ভর্তি আছে, বাট মা খাবার যেহেতু পাঠিয়েছে অল্প অল্প করে খাবো, সবটা খেতে না পারলে বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর সকাল থেকে আজকে ফ্রিজটা অফই ছিল, কারণ রাতে খুব বিদ্যুৎ চমকিয়েছে, তখন তো অলরেডি বন্ধ করেই দিয়েছিলাম কালকে। আর তারপরে আজকে সারাদিন যেহেতু ঠিক মতন বাড়িতে ছিলাম না আমরা, তো ফ্রিজ অফ ছিল, এই একটু আগে অন করলাম। তো খাওয়া দাওয়ার পরে খাবারগুলোকে ফ্রিজে রেখে দেবো। আর দুধের বোতলটা আনতে ভুলে গেছি, কারণ দুধ যেটা আমাদের বাড়িতে দিত তো সেইটা মাকে দিয়ে দিয়েছে, তো মা বলেছিল আনতে, বাট আমি ভুলে গেছি, যেহেতু মাকে বললাম রেখে দাও তুমি সেই দুধটা দিয়ে কিছু একটা করে দিও, কারণ কালকে শুভ আর পুচকুসোনা যেহেতু স্কুল নেই, তো কিছু একটা সকালবেলা টিফিন খাওয়ার জন্য বানিয়ে দেবো, হয়ে যাবে। তো মা ওই দুধটা দিয়ে যাই হোক পায়েস বা অন্য কিছু বানিয়ে দেবে। আর তোমাদেরকে তো বলেছি কালকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু ডিটেলসে। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, যে স্কুল থেকে প্রিন্সিপাল স্যার পারমিশন দিলেন যে ঠিক আছে তোমরা ছুটিতে যেতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাপ্লিকেশন দিয়ে দিও। তো কালকে একটা অ্যাপ্লিকেশন লিখে দেব, আর তারপরে ছুটি পেয়ে যাবো এক মাসের জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আমি কয়েকটা ব্লাউজের পিস মানে ওই বাড়ির থেকে নিয়ে এসেছি, তো সত্যি কথা বলতে যেখানে যাচ্ছি ব্লাউজের পিসগুলো সেখানেই বানাবো, কারণ আমার এখানকার ব্লাউজ বানানো এখনো পর্যন্ত হাতে বানানো তেমন একটা হয়নি। আমি মানে আগের থেকে আমার কাছে ব্লাউজের পিস বা যেগুলো বানানো ছিল তো সেগুলোই আমি ইউজ করতাম, রেডিমেড খুব কমই পরি, তোমরা দেখবে রেডিমেড আমি তেমন একটা পরি না, সব তৈরি করাই পরি। তো এখন আবার
ওই যে কটা ব্লাউজের পিস আছে সবকটা তৈরি করাবো। শাড়িগুলো তো অলরেডি আমি ইউজ করছি, কিন্তু ব্লাউজের পিসগুলো এখনো বানানো হয়নি, তো সেগুলোকেই বানাবো, তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আজকে ভিডিও তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম, আর কালকের ভিডিওর সাথে অ্যাড করতে হয়েছে, কারণ কালকের ভিডিওটাও ছোট হয়ে গেছিল, আর আজকে তো আমি এই রাত্রি থেকে তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি, তো আজকের ভিডিওটাও অনেকটা ছোট, তো দুদিনের ভিডিও একবারে দিচ্ছি। তো আশা করছি কালকের থেকে আর ভিডিও গ্যাপ হবে না, প্রত্যেক দিন কাটা প্রত্যেক দিন পাবে। তবে যদি আমি খুব সকালের দিকে 10টার দিকে ভিডিও না দিতে পারি, তবে আমি সন্ধ্যের মধ্যে কিন্তু ভিডিও দিয়ে দেব, কারণ অনেক সময় হয় ওয়াইফাই কিছু প্রবলেম হয়ে যায়, বা আমার হয়তো শরীর ঠিক না থাকলে পরে এডিটিংয়ে কিছু সমস্যা হয়ে যায়, তো ওই সব কারণে না আমি ভিডিও ঠিক মতন দিতে পাচ্ছি না, সেটাও একটা রিজন হয়ে যাচ্ছে। তো অসুবিধা নেই, প্রত্যেক দিনই আমি ভিডিও দেবো তোমাদেরকে, তো সেই ভিডিওটা তোমাদেরকে হয়তো সকালে না দিতে পারলেও দুপুরে, কিংবা দুপুরে না দিতে পারলে বিকালে, ঠিক আছে? ফিক্সড টাইম আমি বলতে পারছি না, আর বারবার কি বলতো, ছোট ছোট জিনিসে যদি কমিউনিটি পোস্ট দিই তাহলে সেটা না ভালো দেখায় না, তো ওই জন্য তোমাদেরকে কমিউনিটি পোস্ট আর দিচ্ছি না। আর ঘরের মধ্যে লাইটের পোকা হয়েছে অনেক, তো বারবার গায়ে আসছে। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, আর বেশি বড় করব না। তো এবার তোমাদেরকে আমি ব্লাউজের পিসগুলো দেখিয়ে দিই। আর আমি তোমাদের সঙ্গে তখন কথা বলছিলাম, আমার একদমই খেয়াল নেই যে আমি নতুন কুর্তিটা পরেছি, তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কুর্তিটা পরে কেমন লাগছে। তো তোমরা প্লিজ এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, তো কমেন্ট করে জানিও যে কুর্তিটা পরে আমাকে কেমন লাগছিল। তো আমার তো বেশ ভালোই লাগছিল, কারণ ছাপাটাও সুন্দর ছিল, আর ব্ল্যাক কালারটা আমার ফেভারিট। শুধু ব্ল্যাক কালার নয়, দু তিনটা কালার আছে যেগুলো আমার ফেভারিট, তা বলে ব্ল্যাকটা আমার বেশি ভালো লাগে, কারণ হোয়াইট আর ব্ল্যাকটা সবকিছুর সাথে মানায়, ওই জন্য। তো যাই হোক, ওই বাড়িতেই আজকে স্নান করে নিয়েছিলাম, বাড়ির থেকে বেরোবার আগে আমি একবার স্নান করেছিলাম, আবার ওই 6:30-7টার দিকে ওই বাড়িতে আরেকবার স্নান করে নিয়েছি, কারণ বৃষ্টি হলেও না মানে গরম যে ভাবটা সেটা কিন্তু যাচ্ছে না। বাবার বাড়িতে যেটুকু না গরম লাগছিল, এই বাড়িতে আসার পরে দেখছি আরো বেশি গরম লাগছে, জানি না কেন। তো আজকে তো রোদ্দুর ওঠেনি তেমন ভাবে, তাও গরম লাগছে। তো চলো আর বেশি কথা বলবো না, তোমাদেরকে ওগুলো দেখিয়ে দিই, আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, যেহেতু খাবার দাবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কিছু দেখাচ্ছি না। আর হ্যাঁ, মা কচুর শাক পাঠিয়েছে খাবারের সাথে, তো চলো কচুর শাকটাও তোমাদেরকে শেয়ার করে দিই, দেখিয়ে দিই, ওটা দিনের বেলা রান্না করেছিল। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর শেয়ার অবশ্যই করতে পারো। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, গুড নাইট, বাই। তো মা এখানে রাতের খাবারের সাথে পাঠিয়ে দিয়েছে কচুর শাক, জানি না রাত্রিবেলার দিকে শাকটা খাওয়া যায় কি না, বাট কচুর শাক পাঠিয়েছে আর আমরা কচুর শাক খাই, তো ওই জন্য এখন খেয়ে নেব। আর এখানে এই যে বান্ডিল করা রয়েছে আমার ব্লাউজের পিসগুলো, তো প্রায় এক বছর হয়ে গেল আমি এইভাবে সবকটা ব্লাউজের পিসগুলোকে রোল করে গার্ডার দিয়ে মায়ের কাছে রেখে দিয়ে এসেছিলাম। তো তারপরে এই আজকে আমি নিয়ে আসছি, তো মা বললো যে সবকটা ব্লাউজের পিস না বানাতে পারলেও মোটামুটি যেটুকু ভালো লাগবে, প্রয়োজন হবে তো সেটুকু বানিয়ে নিতে, কারণ স্বাভাবিক এক একটা ব্লাউজের পিস বানাতে কিন্তু বেশ ভালোই খরচা হয়। তো যাই হোক, এই যে তোমাদেরকে ব্লাউজের পিসগুলো দেখাচ্ছি, তো এগুলো তো রেডি করার পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো ভাবলাম তার আগেও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে ব্লাউজের পিসগুলো তোমাদেরকে এখন শেয়ার করছি, তো সেইগুলো কিন্তু মানে এমন নয় যে ব্লাউজের পিস তৈরি করিনি বলে আমি শাড়ি পরিনি, আমি অলরেডি কিন্তু শাড়িগুলো পরেছি, আর ব্লাউজের পিসগুলো এখন রেডি হওয়ার পরে এরপরে আমি ম্যাচিং করা ব্লাউজের পিস দিয়ে কিন্তু শাড়িগুলো পরতে পারবো। তো পিসগুলো দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো যে কোন কোন শাড়ির সাথে এই ব্লাউজের পিসগুলো পেয়েছি, তো একবার তাও তোমরা দেখে নাও। আর কয়েকদিন আগেই আমি একটা ব্লু কালারের শাড়ি পরেছিলাম, ওই তুতে কালার যেটাকে বলে, তো সেইটার কিন্তু এইটা ব্লাউজ পিস, কোনো ডিজাইন নেই নর্মালি। তো এই শাড়িটা যেরকম, হ্যাঁ, পুচকুসোনার জন্মদিনের সময় পরেছিলাম, তো শাড়িটা যেরকম সুন্দর ব্লাউজের পিসটাও কিন্তু সেম কালারের, তো বানানোর পরেই জানা যাবে। আর পারলে আমি এর মধ্যে নতুনত্ব কিছু লেস লাগিয়ে নেব। আর এই যে এই ব্লাউজটা, এটা এই শাড়িটাই তো আমার খুব ফেভারেট, আর ব্লাউজটা তো ফেভারেট হবেই। তো শাড়িটা তোমরা দেখেছো কিনা আমি জানি না, ভিডিওতে আমি কবার দেখিয়েছি, বাট এই ব্লাউজ পিসটা যখন রেডি হবে তখন তোমাদেরকে আমি শাড়িটার সমেত ব্লাউজ পিস পরে তোমাদেরকে দেখাবো, কারণ শাড়িটা এত সুন্দর, তো তোমরা দেখে বুঝতেই পারছো দু রকমের কালার আছে, তো এটাকে খুব সুন্দর করে বানাবার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করা যায়। তো চলো, তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করার ছিল, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো, তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে।